সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন অ্যানালিটিক্স ভিডিও। তো গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমরা কিন্তু একদম ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবে। তো কিভাবে নিতে পারবে তা তোমাদেরকে দেখিয়ে দেবো। তার সাথে কিন্তু গাইস আমাদের যে বাংলাদেশ সার্ভার, তো বাংলাদেশ সার্ভার কি দেবে কিনা, তো তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে বলছো যে ভাই আমাদের বাংলাদেশ সার্ভার নিয়ে একটা ভিডিও তৈরি করো। তো ফাইনালি আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম, তোমাদের এ টু জেড ক্লিয়ার করে দেবো। তার সাথে কিন্তু গাইস আমাদের আপকামিং অনেক অনেক আপডেট কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দিছি, তাই তোমাদেরকে একটা লাইক আশা করতে পারি। তো সবাই একটা করে লাইক করে দিবে। তো গাইস দেখো, তোমাদের সর্বপ্রথম আমি একটা আপডেট জানিয়ে দিই, সেটা হচ্ছে গাইস আমাদের পোকার MP40। তো গাইস দেখো, বাইরের একটা সার্ভারে কিন্তু পোকার MP40 ব্যাক দিয়ে দিছে। তো গাইস আমি তোমাদেরকে বলে দিই, আমাদের এই যে পোকার MP40 কিন্তু আপকামিং দেখতে পাবে। আর গাইস তোমরা অনেকেই কিন্তু বলো যে আসলে পোকার MP40 ব্যাক দিবে না, কিন্তু গাইস না, এটা কিন্তু 100% ব্যাক দিবে, এটা ইনকিউবেটর। তো তোমাদেরকে বলতে পারি আপকামিং দেখতে পাবে, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো গাইস তোমাদেরকে এখন একটা আপডেট নিউজ জানিয়ে দিই, সেটা হচ্ছে গাইস আমাদের নতুন একটা ফিস্টের স্কিন। তো এই যে ফিস্টের স্কিনটা গাইস বাইরের সার্ভারে 3 থেকে 4 মাস আগে কিন্তু দিয়ে দিছে, তো এখন কিন্তু গাইস বাইরের আরও একটা সার্ভারে কিন্তু রিটার্ন করেছে। তো এই যে ফিস্টের স্কিনটা কিন্তু আপকামিং আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। তাহলে দেখো, ফিস্টের স্কিনটা কিন্তু খুবই সুন্দর একটা ফিস্টের স্কিন, দেখো। তো এটা কিন্তু আপকামিং আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। তো গাইস তোমাদেরকে আপকামিং আপডেটগুলো জানিয়ে দিলাম। তো এখন গাইস তোমাদেরকে বলে দিই, তোমরা কি বাংলাদেশ সার্ভার পাবে কি না। তো তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলছো যে ভাই আমাদের বাংলাদেশ সার্ভার নিয়ে একটা ভিডিও তৈরি করো, তো আমরা কি বাংলাদেশ সার্ভার পেতে যাচ্ছি কি না। তো তোমরা অনেকেই কিন্তু জানতে চাইছো। তো গাইস দেখো, আমি তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিই, তো আমরা কি বাংলাদেশ সার্ভার পাবো কি না এবং পেলে আমরা কীভাবে পাবো, তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো গাইস দেখো, আমরা যদি বাংলাদেশ সার্ভার পাই তাহলে আমরা কী কী সুবিধা পাবো, তো তোমাদেরকে আমি আগে বলে দিই। সেটা হচ্ছে গাইস, আমরা কিন্তু সঠিকভাবে গেম প্লে করতে পারবো এবং কি আমাদের কোনো প্রকার পিং প্রবলেম করবে না, এবং আমাদের গেমের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো ইভেন্ট দিবে। এটা হচ্ছে বাংলাদেশ সার্ভারের সুবিধা, এবং অনেক বেসুবিধাও আছে, কিন্তু সুবিধা বেশি গেছে। তোমরা দেখো, আমাদের কিন্তু অনেক ভালোভাবে গেম প্লে করতে পারবো। আর গেছে আরও একটা সুবিধা হচ্ছে গেছে, বাইরের প্লেয়ার পড়বে না। তো গেছে দেখো, বাইরের প্লেয়ার পড়লে কী ভাষাতে কথা বলে, তেলুগুর যে তামিল যে ভাষাগুলো, ওইগুলো কিন্তু গেছে আমরা বুঝতে পারি না, আমাদের গেমের মধ্যে কিন্তু পড়ি। তো গেছে এগুলোর থেকে আমরা বাঁচতে পারবো বাংলাদেশ সার্ভার দিলে। তো এখন হচ্ছে গাইস, তোমরা কি বাংলাদেশ সার্ভার পাবে কি না। তো গাইস আমাদের কিন্তু ওই দিন একটা ভিডিও অ্যাড করেছিল আমাদের গেমের মধ্যে, তো তোমরা এখানে দেখো গেম ভিডিওটা। তো এখানে দেখো, আমাদের কিন্তু গাইস এখানে এরকম একটা ইন্টারফেস এসেছিল এবং এখানে পাসওয়ার্ড দিচ্ছে, এখানে কিন্তু বাংলাদেশ সার্ভার এখানে লেখা আছে। তো গাইস দেখো এইটার মানে কি, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো এরকম করে একটা ম্যাপ করে কিন্তু গাইস এখানে একটা কিনু একটা জিনিস ফেলা হবে, তো তোমরা এখানে দেখো। তো গাইস এখানে দেখো, আমাদের কিন্তু একটা ম্যাজিক কিউব ফেলে দিল। তো তোমরা কিন্তু মনে করতে পারো যে আসলে আমাদের কি বাংলাদেশ সার্ভার দিবে নাকি গাইস আমাদের ম্যাজিক কিউব দিবে, তো তোমাদের কী মনে হয়। তো গাইস আমার তো মনে হচ্ছে গাইস আমাদের ফ্রিতে ম্যাজিক কিউব দেওয়ার চান্স রয়েছে। তো এটার মানে হচ্ছে গাইস, তোমরা যে প্রথম দেখলে বাংলাদেশ সার্ভার দিবে, বাংলাদেশ সার্ভার দিবে, এটার গাইস একটা ক্লিক বেট বলতে পারো। তো তারা কিন্তু তাদের ভিডিওর মধ্যে ভিউ আনানোর জন্য কিন্তু গাইস এই ক্লিক বেটটা করছে। তো যাই হোক, তোমরা বুঝতে পারছো যে আসলে বাংলাদেশ সার্ভার দিবে না, তো আমাদের কিন্তু গাইস বাংলাদেশ সার্ভার কোনো সময় কিন্তু পেতে না পারি, কারণ ভবিষ্যতে পেতে পারি যদি আমরা বড়োভাবে আন্দোলন করতে পারি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে পাবো। কিন্তু গাইস বর্তমানে এটা পসিবল না, আমরা বাংলাদেশ সার্ভার পাবো। তো গাইস তোমরা বুঝতে পারলে আমাদের কিন্তু বাংলাদেশ সার্ভার না পাওয়ার চান্স কিন্তু বেশি। তো গাইস তোমরা বুঝতে পারলে, এখন গাইস তোমাদেরকে বলে যে আমাদের যে ম্যাজিক কিউবটা, তো ম্যাজিক কিউবটা কী কারণে দিল। তো গাইস দেখো, আমাদের কিন্তু বাংলাদেশের মধ্যে কোনো না কোনো একটা টুর্নামেন্ট হবে, তো টুর্নামেন্ট স্পেশাল কিন্তু লাইভ স্ট্রিম দিবে। তো ওই লাইভ স্ট্রিম স্পেশাল কিন্তু আমাদের ম্যাজিক কিউব দিতে পারে। তো রিডিম কোডের মাধ্যমে কিন্তু আমাদের লাইভ স্ট্রিম টার্গেটটা কমপ্লিট হলে কিন্তু দিতে পারে। তখন তোমরা অবশ্যই নিচে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বাটন, তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। আর কোনো প্রকার আপডেট যদি পাই তাহলে তো তোমাদেরকে আমি আপডেট নিউজ জানিয়ে দেবো। তো গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর গাইস ভিডিওটা হোয়াটসঅ্যাপ ফেসবুক সব করে শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও।